শ্রীমন্ত অঙ্গদেব ইউনিভার্সিটির আন্ডারর নার্সিং কোর্সের এডমিশনের রিগার্ডিং নতুন একটা ইম্পর্টেন্ট আপডেট আইছে। এই ভিডিওর জড়িয়ে নতুন ইম্পর্টেন্ট আপডেটখানি ক্যান্ডিডেটক জানাই দেওয়া হবো। ইম্পর্টেন্ট আপডেট জানাই দিয়ার আগতে আরও একটা গুড নিউজ দিব বিচারিছো। গুড নিউজটো হল এইটো বছরত অর্থাৎ এইটো সেশনত এই চ্যানেলের বহুত সাবস্ক্রাইবারে বিএসসি নার্সিং কোর্সত এডমিশন পাবলৈ সক্ষম হয়েছে আর ক্যান্ডিডেট ইতিমধ্যে কলেজত যাই এডমিশন লৈছে আর ক্লাস করে আছে। আর এতিয়া কিছুমান ক্যান্ডিডেটর এডমিশন লব লাগবে। এতিয়া ক্যান্ডিডেটক জানাই দেওয়া নতুন ইম্পর্টেন্ট কি আপডেট আছে। নতুন ইম্পর্টেন্ট আপডেটটি হল অক্টোবর মাহর 31 তারিখ যখন ক্যান্ডিডেট বিএসসি নার্সিং কোর্সের কাউন্সিলিংত পার্টিসিপেট করেছিল গুয়াহাটি ডিএমই বোর্ডত, সেই সকল ক্যান্ডিডেটর অলরেডি লিস্ট প্রকাশ করেছে। লিস্টত যা ক্যান্ডিডেটর নাম আছে সেই সকল ক্যান্ডিডেটর এতিয়া এডমিশন লব লাগবে। এই ভিডিওর জড়িয়ে জানাই দেওয়া হব এডমিশন কেতিয়া যাই লব লাগবে, কত যাই লব লাগবে, এইখানি ডিটেলস এতিয়া জানাই দেওয়া হব। এতিয়া ক্যান্ডিডেটক জানাই দেওয়া হব লিস্টত নাম থাকা ক্যান্ডিডেটর এডমিশন লবলৈ কত যাব লাগিব। এডমিশন লবলৈ ক্যান্ডিডেটর যাব লাগিব যার যিখন কলেজত অ্যালট হয়েছে সেই কলেজত যাই এডমিশন লব লাগিব। এতিয়া জানাই দেওয়া হব এডমিশন লবলৈ কেতিয়া কলেজত যাব লাগিব। এডমিশন লবলৈ ক্যান্ডিডেটর নভেম্বর মাহর 9 তারিখ আর 10 তারিখত যাই এডমিশন লব লাগিব। যার যিখন কলেজত অ্যালট হয়েছে সিট সেই কলেজত যাই এডমিশন লব লাগিব নভেম্বর মাহর 9 আর 10 তারিখত। যেতিয়া ক্যান্ডিডেট এডমিশন লবলৈ যাব তেতিয়া কিন্তু লগত অরিজিনাল প্রমাণপত্র লৈ যাব লাগিব ক্যান্ডিডেটর। উদাহরণ দিয়ে ক্যান্ডিডেটক বুঝাই দিব বিচারিছো এই অ্যাপ্লিকেন্টর সিট অ্যালট হয়েছে রিজনাল কলেজ অফ নার্সিং গুয়াহাটি। এই অ্যাপ্লিকেন্টর এডমিশন লবলৈ গুয়াহাটি রিজনাল কলেজ অফ নার্সিং এই কলেজত যাই এডমিশন লব লাগিব নভেম্বর মাহর 9 তারিখ বা 10 তারিখত যাই এডমিশন লব লাগিব। এতিয়া ক্যান্ডিডেটক জানাই দেওয়া হব কার কোন কলেজত সিট অ্যালট হয়েছে কেনেকৈ গম পাব এইখানে ডিটেলস। এই লিস্টত লাস্টত লিখা আছে নিউলি অ্যালটেড কলেজ, ইয়ার তলত যা কলেজের নাম লিখা আছে তাতেই মানে ক্যান্ডিডেটর সিট অ্যালট হয়েছে বিএসসি নার্সিং কোর্সর। আর ইয়াতে যা কলেজের নাম আছে এই বক্সত এইবিল ক্যান্ডিডেট কি করেছে কলেজ চেঞ্জ করেছে, মানে আগতে ইয়াতে ছিলক বিএসসি নার্সিং কলেজ ডিব্রুগড়ত আছিল, এতিয়া চেঞ্জ করে গুয়াহাটি রিজনাল কলেজ অফ নার্সিংত মানে এডমিশন লব লাগবে ক্যান্ডিডেটর, মানে চেঞ্জ করে গুয়াহাটিত লৈছে। আর ইয়াতে ছিলক এই অ্যাপ্লিকেন্ট প্রথম শিলচর কলেজত এডমিশন পাইছিল, তারপিছত এই অ্যাপ্লিকেন্টে চেঞ্জ করে এতিয়া ডিব্রুগড়ত এডমিশন লৈছে, মানে সিলেকশন ডিব্রুগড়ত হয়েছে। এতিয়া বহুতে কমেন্টস করে আছে যে থার্ড কাউন্সিলিং হব নেকি, থার্ড কাউন্সিলিং নহয় অলরেডি সিট ফিল আপ হয়ে গেল, বিএসসি নার্সিং কোর্সের সিট ফিল আপ হয়েছে, এতিয়া থার্ড কাউন্সিলিং হওয়ার ইমান চান্স নাই, মানে সিট অলরেডি ফিল আপ হয়ে গেল, এই সেকেন্ড কাউন্সিলিং হওয়ার পিছত যেখানে আছিল সিট ফিল আপ হয়ে গেল। এতিয়া কাম করক এই ভিডিও ডেসক্রিপশনত লিঙ্ক দিয়ে আছে, লিঙ্কত ক্লিক করে লিস্ট এবার ডাউনলোড করে চেক করক।